দেখো, আমরা এখন কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের যে ধরনের পরীক্ষায় আসে, লজিক গেট কি, লজিক গেটের বৈশিষ্ট্যগুলি কি, বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে দেখো, লজিক গেট তোমাদের এটা ছায়া প্রকাশনীর বই, ছায়া প্রকাশনীর বই বইটা কিনবে। দেখো, লজিক গেট হলো এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট যুক্ত একটি ডিজিটাল সার্কিট, যা একটি লজিক্যাল অপারেশন সম্পাদন করে, যেমন অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর হলো লজিক গেট। বৈশিষ্ট্য কি? লজিক গেট হলো ডিজিটাল সার্কিটের একটি প্রধান উপাদান। দু নম্বরে কি? লজিক গেটের এক বা একাধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। একটি লজিক গেট একটি নির্দিষ্ট লজিক্যাল ক্রিয়া সম্পাদন করে। আর চার নম্বর হচ্ছে কি? লজিক গেটের সাহায্যে একটি বুলিয়ান ফাংশনকে ডিজিটাল সার্কিটের রূপ দেওয়া হয়। তাহলে আমাদের এক নম্বরের ক্ষেত্রে এসব পড়ে লজিক গেট কি, তখন তুমি এক দু লাইন লিখে একটা কি দুটো বৈশিষ্ট্য ম্যাক্সিমাম লিখবে, তার বেশি লেখার দরকার। এবার দেখো, বলছে বেসিক গেট কোনগুলি আর বেসিক গেটগুলির প্রতীক আঁকো। তাহলে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। এক নম্বরে কি লিখবে? বেসিক বা ফান্ডামেন্টাল লজিক গেট হলো অ্যান্ড, অর গেট, আর নট গেট। হয়ে গেল। এবার দেখো, বেসিক লজিক গেটগুলির প্রতীক, তুমি জানো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তার প্রতীকগুলো এঁকে দেবে, তার দুটো ইনপুট দেবে, এরও দুটো ইনপুট। দেখো, ইনপুট দিয়ে আউটপুটটা দেখিয়ে দিচ্ছ, টু ইনপুট অ্যান্ড গেট, তুমি থ্রি ইনপুট অ্যান্ড গেটও দিতে পারো, টু ইনপুট অ্যান্ড গেট, যদি কিছু না বলা থাকে টু এবং থ্রি দিয়ে দেবে, যদি বেশি নাম্বার থাকে, কম থাকলে অত বেশি দেওয়ার দরকার নাই, তিনটে ইনপুট এরকম এঁকে দিলেই হবে। এবারে দেখো, ইউনিভার্সাল গেট কোনগুলি, তুমি জানো ন্যান্ড গেট এবং নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। হয়ে গেল। ইউনিভার্সাল গেটের প্রতীক কোনগুলো? এটা হচ্ছে ন্যান্ড গেট টু ইনপুট, এটা টু ইনপুট নর গেট, এটা তোমাদের শেখানো হয়ে গেছে। এবারে অ্যান্ড গেট কাকে বলে? অ্যান্ড গেটের বুলিয়ান ফাংশন উল্লেখ করো। টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটি দেখা। তাহলে পরীক্ষায় কী ধরনের আসে? শুধু অ্যান্ড গেট কাকে বলে, মানে তখন তুমি অ্যান্ড গেট কাকে বলে লিখে ট্রুথ টেবিলটা দিয়ে দেবে। তাই দুই বা ততোধিক ইনপুট যুক্ত যে লজিক গেটে শুধুমাত্র সব ইনপুটের মান, দেখো ভালো করে লুকো, সব ইনপুটের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান, অন্যথায় আউটপুট জিরো হয়, এই লজিক গেটকে অ্যান্ড গেট বলা হয়। অ্যান্ড গেটের বুলিয়ান ফাংশন হচ্ছে এ ইনটু বি, এফ। ঠিক আছে। আচ্ছা, ট্রুথ টেবিলটা তো তোমাদের আগেও শেখানো হয়েছে, এই ট্রুথ টেবিলটা লিখবে। এবার যদি বলা হয় থ্রি ইনপুট অ্যান্ড গেটের প্রতীক, দেখো এটা হলো প্রতীক, এ বি সি, এটা অ্যান্ড গেট, এ এফ ইজিক্যাল টু এ ইন্টু বি ইন্টু সি, থ্রি ইনপুট অ্যান্ড গেট। ট্রুথ টেবিলটা কী হবে এটাও তোমাদের দেখানো আছে। দেখো, চারটে জিরো চারটে ওয়ান লিখবে, দুটো জিরো দুটো ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান করে লিখে, যে সবগুলো ওয়ান হলে ওয়ান, আদারওয়াইজ জিরো। ক্লিয়ার? এবারে দেখো, অর গেট কাকে বল? অর গেটের বুলিয়ান ফাংশন উল্লেখ করো। টু ইনপুট অর গেটের ট্রুথ টেবিলটি দেখো। তাহলে অর গেট, দুই বা ততোধিক ইনপুট যুক্ত যে লজিক গেটে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান, এবং শুধুমাত্র সব ইনপুটের মান জিরো হলে আউটপুট জিরো হয়। দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, অর গেটে কি বলেছে? যদি দেখো, দুই বা ততোধিক যে লজিক গেটে যে কোনো একটি ইনপুটের মান যদি ওয়ান হয়, একটা হলো, দেখো এটা একটা, এর একটা, অন্ততপক্ষে একটা যদি হয়,
দুটো হলো হবে, আউটপুটটা ওয়ান, আর দুটোই জিরো হলে আউটপুট জিরো। তাহলে অত সব ভাবার দরকার নাই, যদি দুটো বা সব ইনপুটগুলি যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো, অন্যথায় ওয়ান। তাহলে সেই লজিক গেটকে কি আমরা বলবো? অর গেট। তা দেখো, এ ও বি ইনপুট যুক্ত এবং এফ আউটপুট যুক্ত অর গেটের বুলিয়ান ফাংশন কি হবে? এ ফিজিক্যাল টু এ প্লাস বি। তাহলে অর গেটের ট্রুথ টেবিলটা পরীক্ষার হলে যদি তোমাকে বলে অর গেটের ট্রুথ টেবিলটি দেখাও। এরপরে দেখো, একটি থ্রি ইনপুট অর গেটের প্রতীক ও ট্রুথ টেবিল লেখো, উল্লেখ করো। থ্রি ইনপুট অর গেটের প্রতীকটা কি হবে? এ বি সি, এটা অর গেট। এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। থ্রি ইনপুট অর গেটের ট্রুথ টেবিল আমি আগে কি বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, সবগুলোই জিরো হলে, সবগুলোই জিরো হলে জিরো, আদারওয়াইজ ওয়ান। ক্লিয়ার? তাহলে আমরা বলছি এবার যদি ফোর ইনপুট হয় তা সবগুলোই জিরো হলে জিরো, আদারওয়াইজ ওয়ান, ভাবারই দরকার নেই আউটপুট ট্রুথ টেবিল লেখার ক্ষেত্রে। নট গেট কাকে বলে? নট গেটের বুলিয়ান ফাংশন উল্লেখ করো এবং একটি নট গেটের ট্রুথ টেবিল দেখো। নট গেট হলো একটি মাত্র ইনপুট যুক্ত যে লজিক গেটে আউটপুটের মান ইনপুট মানের বিপরীত হয়, মানে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ঠিক আছে? অর্থাৎ নট গেটে ইনপুট যদি জিরো হলে আউটপুট ওয়ান হবে এবং ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হয়। নট গেটের বুলিয়ান ফাংশন এ ইনপুট এবং এফ আউটপুট যুক্ত নট গেটের বুলিয়ান ফাংশন হলো এফ ইজ ইকুয়াল টু এ বার। নট গেটের ট্রুথ টেবিল কি হবে? জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, এ থাকলে এ বার। এই তো ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ বার। ন্যান্ড গেট কাকে বলে? ন্যান্ড গেটের বুলিয়ান ফাংশন উল্লেখ করো, একটি ন্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখাও। দুই বা ততোধিক ইনপুট যুক্ত যে লজিক গেটে শুধুমাত্র সব ইনপুটের মান ওয়ান হলে আউটপুট জিরো হয়, অন্যথায় আউটপুট ওয়ান হয়, সেই লজিক গেটকে ন্যান্ড বলে। এই যে দুটো ওয়ান হলে জিরো, অন্যথায় ওয়ান। তাহলে এ ও বি ইনপুট এফ আউটপুট যুক্ত ন্যান্ড গেটের বুলিয়ান ফাংশন কি হবে? না, এ ইনটু বি তার বার। টু ইনপুট ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা তো আমরা বলেছি, তোমরা একটু দেখবে। এরপরে দেখো, নর গেট কাকে বল? নর গেটের বুলিয়ান ফাংশনটি উল্লেখ করো, একটি নর গেটের ট্রুথ টেবিল দেখাও। দুই বা ততোধিক ইনপুট যুক্ত যে লজিক গেটে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে আউটপুট জিরো এবং শুধুমাত্র সব ইনপুটের মান জিরো হলে আউটপুট ওয়ান হয়, সেই লজিক গেটকে নর গেট বলে। কি বললাম? দুটো বা তার বেশি ইনপুট যুক্ত যে লজিক গেটে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে, একটা ইনপুটের মান দেখো, এই একটা, এই একটা, এটা বা এটা, যে কোনো একটা ওয়ান হলে জিরো হবে, শুধুমাত্র সব ইনপুটের মান জিরো হলে, দেখো সব ইনপুটের মান জিরো হলে ওয়ান হয়, সেই লজিক গেটকে নর বলে। এ ও বি ইনপুট এবং এফ আউটপুট যুক্ত নর গেটের বুলিয়ান ফাংশন হলো এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার বার। টু ইনপুট নর গেটের ট্রুথ টেবিল দেখো, এ বি জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান, তাহলে সবগুলো জিরো হলে ওয়ান, বাকি সব জিরো, আর ভাবার দরকার নেই। এবার দেখো,
এক্সর গেট কাকে বলে? এক্সর গেটের বুলিয়ান ফাংশন উল্লেখ করো। একটি এক্সর গেটের ট্রুথ টেবিল দেখাও। এক্সর গেট দুই বা ততোধিক ইনপুটযুক্ত যে লজিক গেটে শুধুমাত্র সব ইনপুটের মান সমান বা একই হওয়ার জন্য শূন্য হয়, অন্যথায় আউটপুট ওয়ান হয়, সেই লজিক গেটকে এক্সর গেট বলা হয়। মানে কি হলো? যে লজিক গেটে শুধুমাত্র সব ইনপুটের মান সমান বা একই হওয়ার জন্য আউটপুট শূন্য হয়, এখানে এক হবে, দেখো, এবং অন্যথায় আউটপুট ওয়ান হয়, সেই লজিক গেটকে এক্সর বলে। আর দেখো একই, সরি, ওয়ান মানে এখানে ওয়ানের জন্য জিরো হলো আর এখানে জিরো জিরো হলো একই, তাহলে এটার ক্ষেত্রেও দেখো জিরো, এটার ক্ষেত্রেও দেখো জিরো। ভালো করে খেয়াল করো, যে লজিক গেটে শুধুমাত্র সব ইনপুটের মান সমান মানে জিরো জিরো আর এখানে ওয়ান ওয়ান, এটা টু ইনপুট হবে কিন্তু। এবার দেখো একই হওয়ার জন্য জিরো, আদারওয়াইজ হলো ওয়ান, ঠিক আছে। এ এক্সক্লুসিভ অর হলো জিরো ওয়ান, দেখো জিরো জিরো হলো আর জিরো ওয়ান আর ওয়ান জিরোর ক্ষেত্রে ওয়ান হচ্ছে, তাহলে দেখো জিরো ওয়ানের ক্ষেত্রে এ বার বি আর মিনটার্ম হলো এ বি বার, দেখা সাম হবে। এবার দেখো এক্সনর গেট কাকে বলে? এক্সনর গেটের বুলিয়ান ফাংশন উল্লেখ করো, একটি এক্সনর গেটের ট্রুথ টেবিল দেখাও। তাহলে এক্সনর গেট দুই বা ততোধিক ইনপুটযুক্ত যে লজিক গেটে শুধুমাত্র সব ইনপুটের মান সমান বা একই হওয়ার জন্য আউটপুট ওয়ান হয়, দেখো জিরো জিরো হলে ওয়ান, ওয়ান ওয়ান হলে ওয়ান, আদারওয়াইজ জিরো, লজিক গেটকে এক্সনর গেট বলে। তাহলে এর ফাংশনটা কি হবে? এ ফিজিক্যাল টু এ এক্সক্লুসিভ অর বি তার বার। কখনো কখনো আমরা এটা এক্সক্লুসিভ নর গেট বলি, ঠিক আছে, এটা মানে হলো এ এক্সক্লুসিভ অর বি তার বার, মানে হলো এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার। এটা ট্রুথ টেবিলটা তোমরা বুঝে গেছো।